মা, আমরা যখন দুনিয়াতে আসি তখন মায়ের কোলে আসি, তখন মা আমাদের আমার চেহারা দেখে মায়ের চোখের পানিটা মুছে যায়, মায়ের সব দুঃখ চলে যায়। একবার আমার কপালে চুমু দিয়ে বলে, ভালোবাসি তোকে অনেক। আর আমরা যখন ধীরে 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 আমরা যখন বড় হতে থাকি, মা আমাদের পিছেই থাকে, আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার ছেলে কি করতেছে। একবার আমি যখন কান্না করে মায়ের সব কাজ সব কিছু ছেড়ে আমাকে বুকে নিয়ে একবার চুমু দিয়ে বলে, বাবা তোমার কি হয়েছে, মা ওর। আমি যখন বড় হয়ে থাকি, আমার যখন বয়স যখন 23-24 ওর 25 হয়ে থাকে, তখন মা একবার দেখে যে আমার ছেলে কত বড় হয়েছে, সেটা মা ভাবে না। মা দেখে যখন আমার ঘরের যখন খালি জায়গায় খালি ঘরের কোনায় ছেলে গুড় গুড় করে খেলা করতো, তার মুখে একটা হাসি দিত, তখন মা ওই সময়ের ও ছোট ছেলেটাই ভাবতো মা। মায়ের কাছে ছেলে সব সময়, যখন তুমি ছোট ছিলে, যখন আমরা যখন ছোট ছিলাম, যখন মায়ের কোলে ছিলাম, তখনই মা দেখতো, মা বড় দেখতো না মা। আর আমরা যখন ফেসবুকে দেখি, ফেসবুকে যাই দেখি লিঙ্কে, আই লাভ মাই মাদার, আই লাভ ইউ মাদার, অনলি অনলি ওয়ান ডে কাম ইন দ্য মাই মাদার ডেস, নট ওয়ে। একদিন মায়ের ভালোবাসা দিবস আসে না। আমি যখনই থাকি, যখনই ঘুম থেকে উঠে দেখি মা কল দে, বাবা তুই কেমন আছিস, সেটাই মায়ের ভালোবাসা, আর কিছু না। আমি আমার মাকে যতদিন ভালোবাসি, যতদিন বাঁচব ততদিন আমি আমার মাকে ভালোবাসি। একদিনকে লিয়ে আই লাভ মাই মাদার, নট যতদিন আমি বাঁচি। মা একবার বলবে যে ছেলে তুই কেমন আছিস, সেটাই হচ্ছে যে ভালোবাসা, কেমন আছিসটাই মায়ের কাছে অনেক ভালোবাসা, আর কিছু না। আর আমরা ফেসবুকে লিঙ্কে মেসেঞ্জারে লিখি আমরা, আই লাভ ইউ বাবু, আই লাভ ইউ, আই লাভ ইউ বাবু, আই লাভ ইউ কলিজা। আমরা 100 বার 99% আমরা বলি আই লাভ ইউ কলিজা। একবার কি আমরা বলি মাকে আই লাভ ইউ মাই মাদার? একবার কি বলি যে মা আমি আপনাকে অনেক ভালোবাসি? কখনো আমরা বলি না। রেল স্টেশনের পাশে দেখি মাকে ফেলে ছেলে সন্তান চলে গেছে, এটা কি মায়ের বোঝা? এটা কি আমি আমার মাকে ভালোবাসি? এটা কি মায়ের দিবস? না। আমার যদি কোনো সমস্যা হয় মা দৌড়ে আসবে, আমার যদি কোনো বিপদ হয় মা চলে আসবে, আমার রক্তের প্রয়োজন আসবে নিশ্চয়ই। মা কেন আসবে জানো? মায়ে বলবে আমার শরীরে রক্ত আছে, ওই রক্ত আমার সন্তানকে দিয়ে দাও। কখনো তোমার ফ্রেন্ড আসবে না, কখনো তোমার গার্লফ্রেন্ডও আসবে না, এটাই হচ্ছে যে মায়ের ভালোবাসা। আজকে আমার পকেট ভর্তি টাকা আছে, তো গার্লফ্রেন্ডের ভালোবাসাই আছে, গার্লফ্রেন্ড তোমাকে বলবে আই লাভ ইউ। আর যখন আমার পকেটে টাকাও নাই, সেটা জামায় না, জামাও ময়লা, মা বলবে আমার সন্তান আয় বুকে আয়, তখন তোমার ফার্স্ট ফ্রেন্ডও থাকবে না। রেল স্টেশনের সামনে দেখি মা পড়ে আছে, মায়ের কোনো কিছুই নাই। আর তোমার কোনো সমস্যা হলে মা সবসময় কোলে রাখবে, যেরকম তোমাকে ছোটবেলা রাখছে, বুকে টেনে রাখছে, ওটাই হচ্ছে যে মা। আর আমরা দেখি এমনও সময় হয় যে মায়ের ভালোবাসাটা থাকে না মায়ের প্রতি। যখন ঠান্ডা কোন কোন ঠান্ডা পড়ে, তখন মাকে ঘরের বাইরে রাখে, বলে মা বোঝা হয়ে গেছে। আর তুমি যখন মায়ের কোলে যখন প্রস্রাব করে দিস, কোন কোন শীতে মা মায়ের শুকনো কাপড়টা তোমাকে তোমাকে জড়াই দিয়ে বুকে নিয়ে ঘুমাই গেছে, সেটাই হচ্ছে যে মায়ের ভালোবাসা। একদিনকে লিয়ে না, আমরা সব সময় মাকে ভালোবাসতে চাই, মা তো মায়ে, মা এখানে সবসময়। যখন আমি ঘুম থেকে উঠি এখানে মায়ের আওয়াজটা এখনো আসে যে হাসান তুই কই গেছিস, বাবা তুই কেমন আছিস, সেটাই হচ্ছে যে মায়ের ভালোবাসা। তো আমরা সবাই মাকে ভালোবাসতে শিখি, আমরা সবাই মাকে সবসময় একবার কি বলতে পারি না যে মা তুমি কেমন আছো, মায়ের প্রতি।